দেবী বাসন্তীর অষ্টমী পুজোতে প্যালেস কম্পাউন্ড স্থিত আনন্দময়ী আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত। এই কুমারী পুজো উপলক্ষে সংশ্লিষ্ট ভক্ত সাধারণের মধ্যে শ্রদ্ধা ভক্তির পাশাপাশি ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। এই কুমারী পুজোকে কেন্দ্র করে দিনভর ভক্ত প্রাণ সাধারণ আনন্দে বাঁধলেন। 1901 সালে বীর সন্ন্যাসী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পুজোর প্রচলন করেন। এরপর থেকে কার্যত হোক অকাল বোধন ভগবতী কিংবা কালের বোধন বাসন্তী পূজা, অষ্টমীতে কুমারী পুজোর রীতি রেওয়াজে পরিণত। সেই রীতি রেওয়াজ অনুযায়ী বুধবার বাসন্তী পুজোর অষ্টমীতে আগরতলার প্যালেস কম্পাউন্ড স্থিত আনন্দময়ী আশ্রমে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। এই কুমারী পুজোর তাৎপর্য ব্যাখ্যা করলেন সংশ্লিষ্ট পুরোহিত বীরেন্দ্র ভট্টাচার্য। বিগত বছর নয়, এবারও আমরা আনন্দময়ের সঙ্গে আগরতলা শাখায় বাসন্তী পূজার ব্রত পাইছি। আমরা এবছর বাসন্তী দুর্গা মায়ের অপরিহার্য অঙ্গ হচ্ছে পূজা, কুমারী পূজা। আমরা এবছরও কুমারী পূজা করছি। আমাদের গৌরী রূপে কুমারী পূজা হচ্ছে। এবার কুমারী মায়ের নাম হচ্ছে তৃষা চক্রবর্তী, রামনগর 4 নম্বর শেষ প্রান্তে ওর বাড়ি। আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই সেখানে অবগত হয়েছেন কিভাবে পুজো হয়েছে, কিভাবে নিষ্পন্ন হয়েছে। আমাদের আনন্দময়ী আশ্রমের ঘরানা অনুসারে 6 থেকে 9 বছর বয়সী মেয়েদেরকে কুমারী পূজা কুমারী বানানো হয়। এবারের মায়ের বয়স হচ্ছে 6 বছর। বিশেষত্বটা কি? কুমারী পূজা হচ্ছে মা হচ্ছে অনন্যা, নহমাতা নহবত নহকন্যা, মা সর্ব সর্বত্র বিরাজমান। হ্যাঁ, উনি সত্যযুগ থেকে এখন পর্যন্ত আমার অসুর শক্তির। মূলত এদিন আনন্দময় আশ্রমে গৌরী রূপে এই কুমারী পূজিতা। ভক্ত সাধারণ ভরপুর এই কুমারী পুজো উপভোগ করলেন। সর্বোপরি এই কুমারী পুজোকে কেন্দ্র করে আনন্দময়ী আশ্রমে দিনভর সংশ্লিষ্ট ভক্ত সাধারণ ধর্মীয় বিশ্বাস ও আবেগে এক ভিন্ন অনাবিল আনন্দে মেতে রইলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।